ভাই আর ভাবি তো যে কোনো মুহূর্তে আলাদা হয়ে যেতে পারে। আমি এই অবস্থায় কখনই বিয়ে চিন্তা করতে পারি না। পড়াশোনাটা কিন্তু চালিয়ে যেতে হবে, এটা আমিও চাই। জাপানি, জি আব্বা, ঘরে আছিস? জি আব্বা। হ্যাঁ আসেন। কিরে, খেতে যাবি না? খাওয়ার পরে বলবো? বলেন না, এখনই বলেন, সমস্যা নেই। ঠিক আছে, বস 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 বস। বিষয়টা হচ্ছে যে তোর মা নিশ্চয়ই তোকে বলেছে, ওই তোর জব্বার চাচা আছে না, সে তোর জন্য একটা পাত্রের কথা বলছিল। ভালো, বেশ ভালো, খুব ভালো ছেলে। আর তোর জব্বার কাকা তো সবসময় এই পরিবারের মঙ্গলই চায়। সে যখন বলেছে ওর উপরে কিন্তু আমার বিশ্বাস আছে মা। জি আব্বা, আমি শুনেছি, মা আমাকে বলেছে। কিন্তু আব্বা, আমি তো এখন বিয়ে শাদী করতে চাইছি না, পড়াশোনাটা শেষ করি তারপর আমি চিন্তা করব। এখন বিয়ে শাদীর পরে আসলে পড়াশোনা হবে বলে আমার মনে হয় না। আব্বা, আপনি না বিয়ে নিয়ে এত চাপ নেবেন না, আপনি আপাতত এই ব্যাপারটা একেবারে মাথা থেকে ঝেড়ে ফেলুন। না না না, এখানে চাপের কিছু নেই। মানে বিয়ের পরেও কিন্তু ওরা পড়াশোনা করতে বাধা দেবে না বলেছে, পড়াশোনা চালিয়ে যেতে পারবে। আমি বলছিলাম, মানে জব্বারও বলছিল যে আপাতত এনগেজমেন্টটা করিয়ে রাখি, পরবর্তী সময় বিয়ের একটা ব্যবস্থা করা যাবে। এর মধ্যে ওদেরকে একদিন আসতে বলি, তুইও দেখ, আর আমরাও এদিকে ছেলের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি। দেখছিস না, ভুটানি তো ভালো আছে। হ্যাঁ ভালো আছে, ভুটানির ব্যাপারটা তো আসলে আলাদা। ওরা দুজন দুজনকে আগে থেকে চিনতো, ওদের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো, তাই সেটা বিষয় না। আব্বা, আমি পড়াশোনা শেষ করে তারপরে বিয়ে চিন্তা ভাবনা করবো, এখন এসব নিয়ে আসলে চিন্তা করতে চাইছি না আব্বা। আর তাছাড়া বাড়ির যা অবস্থা, ভাই আর ভাবি তো যে কোনো মুহূর্তে আলাদা হয়ে যেতে পারে। আমি এই অবস্থায় কখনই বিয়ে চিন্তা করতে পারি না। কি বলছিস এসব? আলাদা হয়ে যাবে মানে ইমতি আলাদা হয়ে যাবে? এটা কোনো কথা হলো নাকি? হ্যাঁ, তুই কি সমস্ত কথা বলিস, সমস্ত ভুল ভাল, মানে তুই সবসময় বেশি বেশি কথা বলিস। আব্বা, আমি বেশি কথা বলছি না আব্বা, যা বলছি একদম বুঝেই বলছি। আপনারা হয়তো বা খেয়াল করছেন না, বা খেয়াল করেও হয়তো ব্যাপারটাকে ইগনোর করছেন। ভাবি অনেক মিসবিহেভ করে ইদানিং, অনেক বেশি মিসবিহেভ করে। মায়ের সাথে তো করে, আমাদের সবার সাথে তো করেই, সেটা আলাদা বিষয়। কিন্তু এটা উনি করছে, আপনারা নোটিস করছেন না। আচ্ছা ঠিক আছে, ওরা কেন এরকম করবে, নিশ্চয়ই ওরা আলাদা হবে না। আচ্ছা ওটা দেখা যাবে, ওটা নিয়ে ইয়ে করার দরকার নেই। আমি ওদেরকে বলি ছেলেদেরকে একটা দিন দেখে ওরা আসুক, এদিকে একটু খোঁজ খবর নেওয়া দরকার। এখন চল খেতে চল, পড়াশোনাটা কিন্তু চালিয়ে যেতে হবে, এটা আমিও চাই, আমিও চাই। আয় 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 খাবি আয়।